প্রতিবারের মতন এবারও শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়ে গেল ইউল্যাবের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম ডিপার্টমেন্ট আয়োজিত কারিকুলাম ইন্টিগ্রেশন এর আলোচনা সভা। এবারের শিরোনাম ছিল দ্য পলিয়ানা কমপ্লেক্স, যার মূল প্রতিপাদ্য ছিল জীবনের যে কোনো পরিস্থিতিতে সুখী থাকার চেষ্টা করা। অনুষ্ঠানের অন্যতম মূল বক্তা দৈনিক প্রথম আলো পত্রিকার সাংবাদিক কুরাতুল আইন তাহমিনা বলেন, নির্দিষ্ট কোনো দৃষ্টিভঙ্গি থেকে জীবনকে দেখা যায় না, পজিটিভ দিকটা আমাদের একে অন্যের সাথে সংযুক্ত করে, তাই আমাদের সবাইকে পজিটিভ হতে হবে। পজিটিভ ভাইব যেটা সকলের জীবনে যায়। অনুষ্ঠানের সঞ্চালক অধ্যাপক সুমন রহমান বলেন, এখনকার সময়ে সুখে থাকবার, হতাশ না হবার মন্ত্রগুলো আমরা ভুলে গেছি, তাই আমরা পলিয়ানা কমপ্লেক্স কনসেপ্টটিকে আশ্রয় করছি। আমি যদি আমার অর্জনকে খাটো করে দেখি তাহলে তো আমি সুখী হতে পারলাম, সো আমি আমার অর্জনকে খাটো করে দেখি না, আমি সবসময় আমার অর্জনকে হাইলাইট করি। এ সময় তিনি পলিয়ানা কমপ্লেক্স এর চারটি প্রিন্সিপাল নিয়েও আলোচনা করেন। আলোচনা সভার আরেক বিশিষ্ট বক্তা জাবি নৃতত্ত্ব বিভাগের অধ্যাপক মানস চৌধুরী বলেন, কখনো কখনো অন্যের সুখ আমাদের জ্বালা দেয়, কিন্তু সেখান থেকেই আমরা নিজেদের সুখী করার জন্য ব্যস্ত হয়ে পড়ি, যা পরবর্তীতে পীড়াদায়ক হয়ে ওঠে। আসল কথা হচ্ছে, সুখ হলো মানুষের মনে। আমরা যে যেই অভিজ্ঞতা দিয়ে যাই না কেন, তা আসলে পরম অর্থে আর কি আনন্দদায়ক হতে পারে। পরিশেষে পলিয়ানার প্রিন্সিপাল আমাদের বলে, দিন শেষে আমরা সবাই সুখী হতে চাই, কিন্তু তার পাশাপাশি দুঃখ কষ্ট থেকে যায়। তবে এই পলিয়ানা কনসেপ্ট আমাদের পাওয়া না পাওয়ার বেদনার মাঝে বেঁচে থাকতে সহনীয় করে তোলে। আপন দাস, ইউল্যাব টিভি।